মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবছর আমাদের ভীম মনোহর ইফতার 25 বছরে পা দিয়েছে। আমরা যেহেতু 25 বছর পালন করছি, আপনাদের প্রতিটা প্রোগ্রামে আমরা বলছি আমরা আপনাদের অবশ্যই ইফতারের জন্য মজার একটা খাবার রান্না করে দেখাচ্ছি। আর সেই সাথে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন এমন সব তারকারা যাদের আমরা তারকাদের তারকা বলতে পারি, মানে আমাদের প্রিয় প্রিয় তারকারা। আজকে এই অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় নায়ক আফরান নিশো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার মধ্যে কেমন কাজকর্ম চলছে? রোজার মধ্যে হ্যাঁ ব্যস্ত সময় পার করছি। তোমার কেমন লাগছে এখানে এসে? এই অনুষ্ঠানটা আপনার আসলে সন্তানের মতোই আমার মনে হয়। হ্যাঁ অনেক বছর ধরে একটা অনুষ্ঠান কন্টিনিউ, কিন্তু আমি 25 বছর পর আজকে আসতে পারছি। রান্না করতে করতে কথা বলি, তাহলে আমার কিচেনে যাই দুজন মিলে। চলো, কি কি রান্না করতে পারো বলো? আমি আসলে রান্নার সময় ইম্প্রোভাইজ করি, আমার হাতের পাশে যা থাকে তাই দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করি। এটা তো আর যদি ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? আচ্ছা একটুখানি অল্প করে তেল দিই। হ্যাঁ তুমি পরে নাড়া দিও, বেশি তেল দিলাম না, অল্প দিলাম। হ্যাঁ এই যে ল্যামের যে লেকটা থাকে, লেকের নিচের অংশটা, এই অংশটা দিয়ে এটাকে বলে ল্যামশ্যাং, এটা আমরা রান্না করব আজকে। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি একটু হাফ চা পানি দিয়ে বয়েল করে এনেছি, আর কিছু দেইনি। এখন রান্না করব পুরোটা। এই যে এক কাপ পেঁয়াজ আছে দিয়ে দিচ্ছি, না তুমি নাড়া দিতে পারো না, এটার মধ্যে খুব বেশি মশলাও যাবে না। তাহলে এক কাপ পেঁয়াজ দিলাম। হ্যাঁ এক কাপ পেঁয়াজ দিলাম। তারপর কী দিতে হবে? তারপর একটু আমরা গরম মশলা দিচ্ছি, চা চামচের দু চামচ, মানে গরম মশলা যে এলাচ দারচিনি সবকিছু গুঁড়া করা, আর এটা হলো জিরা। আচ্ছা গরম মশলা দেবো, তারপর আবার জিরা দিলাম, ঠিক আছে, আদা রসুন বাটা দেবো, রসুন বাটা চা চামচের এক চামচ, আদা বাটাও চা চামচের এক চামচ। আর তুমি কি ঝাল খাও? আমি প্রচণ্ড ঝাল খেতে পারি, তাহলে একটু ঝাল দিতে পারি আমরা। শুকনো মরিচের গুঁড়া দাও। তেল কি এত অল্পই থাকবে নাকি আরো বেশি? না পরে আমরা বাটার ইউজ করব এটার মধ্যে। আর লবণ দেব চা চামচের দেড় চামচ, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা এই ল্যামশ্যাংগুলো দিয়ে দেব। দিয়ে দেব, ওকে। ভাপ সিদ্ধ করে এনেছি তো রান্না করতে অনেক সময় লাগবে না। আর আমরা এর মধ্যে এই যে মাখন দেব, 200 গ্রাম মাখন থাকে একটা মাখনের প্যাকেটে, পুরোটা দিয়ে দেব। 100 গ্রাম মাখন, 100 গ্রাম। এটার মধ্যে আসলে ঘি না দিয়ে মাখন দিলে খেতে খুব ভালো লাগে। কিছুটা বেরেস্তা দেবো, আবার পরে দেব। এখন কিছুটা দেবো, এখন কিছুটা দিলাম। এখন তুমি কষ্ট করে ওই যে পানির বোতল আছে একটু পানি দিয়ে দেবো, তার মধ্যে আমরা ঢেকে দেবো পানি দিয়ে। হ্যাঁ আর একটু দাও, ব্যাস আল্লাহ সিদ্ধ হয়। হ্যাঁ আর একটু সিদ্ধ হলে, আর একটু নরম হলে। এখন কি আজটা মানে সবকিছু রান্না করার পর ওই যে একসাথে সবকিছু মিলিয়ে মুড়ি মাখানো হয় না, এটা অনেক সময় আমি মাখাই। মানে ইফতারিতে তুমি এই কাজটা সবচেয়ে ভালো পারো? এটা ভালো পারি। শরবত বানাও না? শরবত মাঝে মধ্যে বানাই। সবচেয়ে বড় কাজ যেটা হয় রোজার সময় যে অনেক প্লেট গ্লাস এগুলো গোছানো হয়, এগুলা ধোয়ার মজা মজা করো। মজা মজা অনেক সময় কাজের মানুষ করে, আমিও করি মাঝে মাঝে। মানে বেশি মানুষকে দেওয়ার দিলে অনেক বেশি সব হয়ে যায় না, তখন কি দিয়ে ঘষা মজা করো? তখন হচ্ছে এই যে যে ডিশ ওয়াশার থাকে সেটা দিয়ে ঘষা মজা করি। ভিম লিকুইড দিয়ে করো? ভিম লিকুইডে থাকে, ভিম লিকুইড করো না, স্মার্ট ভিম লিকুইড দিয়ে সব থালা বাসন মানে ঘরের মানুষও করে, নিজেও হেল্প করো, কারণ অনেক গেস্ট আসলে তো অনেক। মাঝে মাঝে আমি আবার খাবার পরে ভিম লিকুইড দিয়ে আমি মাঝে মাঝে হাতও ধুই, হাতও ধুই শুধুমাত্র। কেন ধো? হাতটা বলো, হাতটা কি মসৃণ হয়? মসৃণ হয় একটা লেবুর একটা স্মেল আসে। এটা আমি এটা হয়ে যায় আর কি, আমি সবসময় তুমি যে করাই আমি বলছি যে আসলে ভিম লিকুইড যেটা সেটা হলো গিয়ে
দিয়ে যদি আমরা থালা বাসন ধুই হাতও ধুই হাতটা কি খসখসে হয় না, নরম ভাব থাকে। আরেকটা জিনিস হলো ভিম বার একটা আছে, বারের চেয়ে দ্বিগুণ শক্তি হলো লিকুইডের মধ্যে, যার জন্য এখন লিকুইডটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে আমরা একটা তাওয়া দিলাম, দিয়ে একটু পরোটা ভাজি তোমার জন্য। কি দিয়ে ভাজবো আমরা? ঘি আছে, ওই যে জগে ঘি আছে। তুমি কি পরোটা ভাজতে চাও? হ্যাঁ ভাজতে পারি আমি। কেমন? আমি খুব সুন্দর রুটি রুটি ভাজতে পারি। দেখো এটা কিভাবে প্রপার ভাজে তাও তোমাকে আমি দেখাই। একটুখানি এদিক ওদিক করলাম, অল্প ঘি দেব। হ্যাঁ বেশি দিতে চাও? না না, অল্প। এই চামচ দিয়ে জমে গেছে, এখান দিয়ে আমরা দিতে পারবো। দিয়ে একটুখানি লাল করে পরোটা ভাজবো। এর মধ্যে আমাদের ল্যামশাংটাও প্রায় হয়ে আসবে, ওটার মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। ঠিক আছে। যেমন ডিম ভাজতে গিয়ে অনেকে ভেঙে ফেলে, আমার হাতে কখনো ডিম ভাঙে না তাই। হ্যাঁ প্রপার। ওই ঢাকনাটা একটু খোলো, আমরা এই ঢাকনাটা একটু ধরো, আমরা একটু এটা একটু নাড়া দিয়ে দিই। দেখো একটু পরে এটার মধ্যে আরও কিছু জিনিস দেবো, দেখবে তখন যে চেহারাটাই পাল্টে যাবে। ঠিক আছে, আর একটু হবে। হ্যাঁ এটা হয়ে গেছে, ফুলে গেছে। হ্যাঁ এইটাই ফুলে গেছে। কেমন লাগছে এখন? খুব সুন্দর। এখন ভালো লাগছে না? এখন খেতে পারছি না, কষ্ট লাগছে। একটু পরে খাবো আমরা।